আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। গত দুই বছর ধরে আমাদের বৈশ্বিক মানে পরিস্থিতিতে একটি বিপর্যয় চলছে এবং তার নাম হচ্ছে করোনা। এবং এই করোনা পরিস্থিতিতে আমাদের অনেক অনেক লোক তা হারিয়েছেন চাকরি, কিংবা আত্মকর্মসংস্থানের যে একটা সুযোগ তৈরি মানে করবেন সেরকম সুযোগও অনেকেই পাচ্ছেন না। ঠিক এমনই অবস্থায় একমাত্র কৃষিই হতে পারে আপনাকে বাঁচিয়ে রাখার, কিংবা এই বিশ্বকে নতুনভাবে বাঁচবার স্বপ্ন দেখাতে। এবং তাই আমাদের মাঝে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন। আমাদের এই উদ্যান উন্নয়ন কেন্দ্র কাশিমপুর গাজীপুরে প্রতিনিয়তই অনেকেই আসছেন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে, এবং অনেকেই আসছেন তাদের স্বপ্নকে বাস্তবায়নের রূপ দিতে আমাদের এখানে চারা কলম এগুলো সংগ্রহ করতে। সেরকমই একজন মানুষের সাথে আজকে আমরা কথা বলবো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুদূর বান্দরবান থেকে একজন, যিনি কিনা স্বপ্ন দেখছেন একটি নতুন খামার গড়ে তোলার, এবং তার খামারের সমস্ত উপকরণ আমাদের এই কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্র থেকেই তিনি সংগ্রহ করবেন বলে মনস্থির করেছেন। চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার ভাই, আপনার নাম? আমার নাম উছাইমুম মারমা। আমার বাড়ি হচ্ছে বাঙ্গাহালিয়া, এটা হচ্ছে রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট, বাট বান্দরবান খুব কাছাকাছি। আচ্ছা, মানে আপনার যে বাসস্থানটা সেটা রাঙ্গামাটির ভেতরে পড়েছে, কিন্তু বান্দরবান থেকে আপনার যাওয়াটা সেটা খুব কাছে। আচ্ছা আচ্ছা, আপনি মানে কিভাবে এই কৃষিতে আগ্রহী হলেন? বা ওই পাহাড়ি অঞ্চলে তো সবাই মোটামুটি আপনাদের কিন্তু নিজস্ব একটা জীবনধারা আছে, জীবন পদ্ধতি আছে, তার মধ্যে থেকে আপনি এখন যে চাষাবাদ করতে যাচ্ছেন, এই যে স্বপ্ন দেখাটা কিভাবে আমাদের শেয়ার করেন? আসলে আমিও যে প্যান্ডেমিকের মধ্যে আমার ঢাকায় বিজনেস ছিল, এটা বন্ধ হয়ে গেছে প্যান্ডেমিকের কারণে। তারপর চিন্তা করলাম যেহেতু আমার জায়গা আছে, পাহাড় আছে, তো সেক্ষেত্রে পাহাড়গুলো আমি যদি কাজে লাগাই এসে সুবাদে এখানে আসা। তারপর আমার ছোটো ভাই আছে, উনি হচ্ছে কৃষি এডিসি, উনি হচ্ছে পটিয়া, তো উনি বললো যে এটাকে অ্যাডভাইস করলো যে আপনি ওখানে যান কথা বলেন। তো আগে গতবারও আসছি, শালম সাহেবের সাথে কথা বললাম, তো উনি খুব ভালো অ্যাডভাইস করছেন, তো এবার আসছি চার গ্রামে। আচ্ছা, আপনি কি কি নিয়ে কাজ শুরু করবেন? আমি চাচ্ছি মূলত হচ্ছে বারো মাসি ফল, যেটা ধরো সারা বছর পাওয়া যাবে, ধরো হচ্ছে আপনার মালটা সারা বছরটা পাওয়া যায়, আর ঠাই কাটিবন, বাড়ি এগারো, এই টাইপের ফলজ গাছ বেশি লাগাবো। আর বাট কিছু কিছু লাগাবো যেগুলো ধরো আপনার অ্যাভেলেবল না, যারা আপনার কিউ যায় এগুলো লাগাবো। নতুন নতুন কিছু জাতের আমও? আচ্ছা, আমাদের এখানে মোটামুটি আপনি বেশ ভালো কালেকশন পাবেন। তো আপনার যে ওখানে যারা আপনারা ধরেন একই টাইপের যারা আছেন মোটামুটি, আপনার ওখানে কৃষি কাজটা তো একটা আলাদা পদ্ধতিতে হয়। আপনারা আমি যতদূর জানি জুম পদ্ধতিতে আপনারা চাষাবাদ করেন পাহাড়ে, তো আপনি পাহাড়ে যে বাগান করবেন, তো সেই বাগানটা হচ্ছে কি এই জুম পদ্ধতিতে নাকি আপনারা সমতল ভূমি আছে ওখানে? না না, আমার কিছু সমতল আছে, আবার পাহাড়ও আছে। তো আমাদের পাহাড়গুলো হচ্ছে অনেক উর্বর একটা পাহাড়, তো সেক্ষেত্রে ধরো আমি আবার ওই যে আমার উপজেলা যে কৃষি নির্ভর অফিসার আছে, ওনার সাথে যোগাযোগ করছি, তো উনি বলছে যে ধরো আপনার উনি কোঅপারেট করবেন। আচ্ছা আচ্ছা, তো আমরা এভাবে চাচ্ছি যে ধরো আপনার উনি আধুনিক প্লাস হচ্ছে সব কিছু মিলে একটা বাগান করা আর কি। তো বাকি বান্দরবানে তো ওইখানেও তো মানে চট্টগ্রাম অঞ্চলে তো অনেক আমাদের মতো উদ্যান উন্নয়ন কেন্দ্র আছে বা বড় বড় নার্সারি আছে, আপনি খোঁজ এই একদম কাশিমপুর গাজীপুরে চলে আসলেন চারা সংগ্রহ করতে? আচ্ছা, এটা হচ্ছে মূলত হচ্ছে যেহেতু আমি মিরপুরে থাকি, তো সে সুবাদে আমার ছোট ভাই আমাকে এটাই অ্যাডভাইস করলো যে ভাই আপনি ওখানে যান, ওখানে আপনার অনেক কালেকশন আছে। আর মূলত তারা সবচেয়ে মূলত হচ্ছে এখানে আমি যখন আসছি এখানে স্যারা খুব কোঅপারেট করছে, যে ধরো যেগুলো ধরো বোঝানো যেগুলো বলে, তো উনি খুব ভালো বুঝাইছে যেভাবে করলে ভালো হয়। তো আজকে সকালে যখন আসছে তখনও আমাকে যেভাবে ভেবে করে, তো এটাই হচ্ছে আমার মূল শক্তি যেটা আমি চাচ্ছি, কারণ যেহেতু আমি বেসিক আমি কৃষক না, ঠিক আছে, আমি কিন্তু কাজ করতে চাচ্ছি, তো আমাকে বুঝাতে হবে, আমাকে বলতে ভাই এভাবে করে, তো আমি ওটাই পেয়ে আমি এখানে আসছি। আমরা সবসময় হচ্ছে কৃষকদের সাথে আছি, এবং আমাদের উদ্যান উন্নয়ন কেন্দ্র শুধুমাত্র আমাদের গাজীপুর বা ঢাকা অঞ্চলে যে কাজ করছে তা না, আমরা সারা দেশের মানে বিভিন্ন অঞ্চলে যারাই আপনার মতো কৃষক আছেন বা যারা উদ্যোক্তা হচ্ছেন কৃষি উদ্যোক্তা, তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি, তারা আমাদের সাথে ফোনেও পরামর্শ নিয়ে থাকেন, তো আপনার পাশে আমরা সবসময় থাকবো। এবং আপনি যে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করছেন সেই জন্যই আপনার পাশে থাকবো, ব্যাপারটা কিন্তু তেমন নয়। আমরা ফোনেও অনেককেই এরকমভাবে পরামর্শ দিয়ে থাকি যাদেরকে আমরা চিনিও না কিংবা কখনো দেখিও নি, কারণ আমরা যারা কৃষিবিদে আছি তারা কিন্তু আমরা অঙ্গীকারাবদ্ধ যে আমাদের দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যতটুকু সম্ভব
আমরা পাশে থাকব কিংবা এই নিয়েই আমরা কাজ করব। তো আপনি যে গাছগুলো নেবেন, আপনি থাই কাটিমন নেবেন, আপনি কি থাই কাটিমনের ফলাফল দেখেছেন কিংবা থাই কাটিমন গাছটা সম্পর্কে কতটুকু জানেন? আসলে আমি এখানে এসে জানা, আমি আসলে কি জানতাম। আপনি কি জানেন যে আমরা যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা থাই কাটিমন আম গাছ? জি, আমাকে বলা হয়েছিল যে এটা থাই কাটিমন। আচ্ছা আচ্ছা, আপনাকে আপনার জানার মানে জন্য আমি আবার একটু আপনাকে বলি, থাই কাটিমন আমটি কিন্তু সারা বছরই হয়। আপনারা যারা দর্শক আছেন আপনারা জানেন যে এইটি দেখা যাচ্ছে যে শীতকালেও আপনারা আম খেতে পারবেন, বছরে তিনবার মোটামুটি আমরা হারভেস্ট করতে পারি ফলটা। এবং এই আমটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই আমের টিএসএস মানে সুগার কন্টেন্ট হচ্ছে 24, যা কিনা খুব মিষ্টি। আম্রপালি আমের মতোই শেপ কিছুটা, আম্রপালি আম তো আমরা সবাই পছন্দ করি। এবং এই আমটার ভেতরের আঁশ নেই বললেই চলে, বীজের কাছে হালকা একটু আঁশ আছে, ওটা সেরকম কোনো গুরুত্ব বহন করে না। তো আম্রপালি আমটা আমাদের দেশের জন্য খুবই মানে গুরুত্ব বহন করবে ইনশাল্লাহ। তবে ভাই আপনার জানার জন্য আরেকটা বিষয় বলি, এই আম্রপালি আমটার কিন্তু 4-5 বছর পর একটা প্রবলেম হবে। তো এই কারণে আপনাকে ওইভাবে প্ল্যানিং করতে হবে যে 4-5 বছর পরে আপনাকে কিন্তু আপনার চারাগুলোকে রিপ্লেস করে দিতে হবে। প্রবলেমটা হবে হচ্ছে এই আম্রপালি আমটার কিন্তু এইটাই হচ্ছে কি একটা খারাপ দিক যে 5 বছর পরে আম্রপালি আমের মাঝখান থেকে ফাটা শুরু হয়ে যায় গাছে। তো যার কারণে হচ্ছে যারাই আমাদের কাছে উদ্যোক্তা আসেন এবং আপনাদের জানার জন্য বলছি, এই আমটার এই যে মানে ফেটে যাওয়ার প্রবণতা গাছের কাণ্ডের মাঝখান থেকে, এই কারণে অনেকে অনাগ্রহ প্রকাশ করেন। কিন্তু আমরা যারা কৃষি উদ্যোক্তা হন বা আমরা যারা কৃষিবিদ্যারা আমরা চাচ্ছি বর্তমান কৃষিতে অনেক বড় বড় অনেক উঁচু উঁচু গাছ না করে আমাদের সেগুলো হারভেস্ট করতেও সমস্যা, কিংবা রোগব্যাধি হলেও আমাদের ট্রিটমেন্ট নিতেও সমস্যা। সেজন্য আমরা চাচ্ছি হ্যান্ডি আমাদের হাইটের মধ্যেই আমরা ফল পাড়তে পারবো, সেরকম সর্বোচ্চ 10 ফিট হাইট হয় গাছের, এরকম করে আমরা চাষাবাদ করতে। এবং সেক্ষেত্রে আমরা বলি আমটা হতে পারে একটি ভালো মানে জাত, এবং ওই যে প্রবলেমটা এটাও আমরা ইগনোর করতে পারি। তো ঠিক আছে, আর এর পাশাপাশি আপনি বললেন যে মালটা নেবেন, মালটা কোন জাতটা নেবেন? মালটা হচ্ছে ভিয়েতনামি মালটা, আছে বাড়ি এক দূরে নেবেন। হ্যাঁ, এটা খুব ভালো, ভিয়েতনামি মালটাটা সারা বছর হয় আর বাড়ি একটা আপনার মোটামুটি ভালো প্রোডাকশন। সো ঠিক আছে, আপনারা আমাদের পাশে থাকবেন এবং কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আপনারা যারা কৃষি উদ্যোক্তা হতে চান আজ আপনারা যোগাযোগ করতে পারেন উদ্যান উন্নয়ন কেন্দ্র কাশিমপুর গাজীপুরে। এবং আপনারা যারা কৃষি উদ্যোক্তা নন, শুধুমাত্র আপনারা শখের বসে ছাদ বাগানে গাছ করেন, তারাও আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আমাদের যোগাযোগের মাধ্যম আপনারা ইউটিউবেও ইনবক্স করতে পারেন, কিংবা আপনারা সরাসরি উদ্যান উন্নয়ন কেন্দ্র কাশিমপুরের ওয়েবসাইটে আমাদের নাম্বার পেয়ে যাবেন। থ্যাংক ইউ।